বিশ্ব ঐতিহ্যের অংশ এখন ঢাকা রিকশা ও রিকশা চিত্র মেট্রোরেল চালু সহ আধুনিক ঢাকায় হয়েছে ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে নগরীর সব সড়কে চলার অনুমতি নেই এই বাহনটির তবুও নাগরিক চলাচলের বহুবিধ প্রয়োজন অবাধে মিটিয়ে চলছে রিকশা এই ঐতিহ্য টিকিয়ে রাখতে এখন রাষ্ট্রীয় ও সামাজিক প্রণোদনার প্রয়োজন বলছেন গবেষকরা সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত তিন চাকার এই যান শুধু কি যাত্রীদেরই বয়ে নিয়ে যায় নাকি শহরের অলিগলি থেকে সড়ক চলার পথে পথে সঙ্গে নিয়ে এগোয় সমকালীন জীবনের নানা গল্প রাজধানীতে একশো বছর ধরে দাপিয়ে বেড়ানো এই যানের সঙ্গে দেশের ঐতিহ্যের নানা চিত্র জুড়ে নেয়ার বয়সও কম হয়নি গত শতাব্দীর ষাটের দশকে জনপ্রিয় হওয়া রিকশা চিত্র এখনও চোখ জুড়ায় পথচারীদের পাহাড়ি রং আর মোটিফের মাধ্যমে রিকশা চিত্রে তুলে ধরা হয় আবহমান বাংলার সমসাময়িক নানা চিত্র ময়ূর হাতি বাঘ ফুল পাখি লতাপাতা সহ নানা প্রাণীর অবয়ব ফুটে ওঠে রিকশা চিত্রে কখনো গ্রাম বাংলার দৃশ্য কখনো সিনেমার নায়ক নায়িকাদের মুখচিত্রও নজর কাড়ে এবার রিকশার এই ঐতিহ্যের মুকুটে যুক্ত হল নতুন এক পালক ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অপরিমেয় বা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নাম লেখালো ঢাকার রিকশা চিত্র ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তঃসরকার কমিটির ১৮তম অধিবেশনে এই ঘোষণা দেয়া হয় এর আগে ২০০৮ সালে স্বীকৃতি পায় বাউল গান আর ২০১৩ সালে জামদানি বুননশিল্প ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা ও ২০১৭ সালে শীতলপাটি বুননশিল্প জায়গা করে নেয় বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় আদিরূপ হারাতে বসা এই শিল্প যে কয়েকজনের হাত ধরে এখনও টিকে আছে তাদেরই একজন সৈয়দ আহমেদ হোসেন দেশে বিদেশে বিভিন্ন সময় নানা মোটিফ আর রং দিয়ে মন কেড়েছেন দেশের বাইরে অসংখ্যবার করেছেন রিকশা চিত্র প্রদর্শনী ইউনেস্কোর স্বীকৃতিতে তাই আবেগাপ্লুত তিনি ঢাকার রিকশাচিত্র শিল্প টিকিয়ে রাখতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার দাবিও তার কণ্ঠে কিছু রিকশা পুরন টাউনে রাখে এটা যেমন পেন্টিং সহ থাকে হ্যাঁ এটা অনুমতি দেয়া সরকার কি না কিছু কিছু রিকশা থাকবে এখানে নতুনভাবে থাকবে একদম পুরন হয়ে গেলে ওটাকে আবার নতুনভাবে তোমরা করো কাজও পেতাম আমরা বর্তমানে বিদেশিরাও অনেক আইসা এখানে এটা ঘুরে দেখতো আর কি ষাটের দশক থেকে রং তুলির আঁকিবুকিতে ব্যস্ত হানিফ পাপ্পু তার সুনিপুণ তুলির ছোঁয়ায় এই ঐতিহ্য ছাড়িয়েছে দেশের গণ্ডি দশ ফুট বাই ৬ ফুটের এই ঘরে বসে আঁকা বাহারি রিকশা চিত্রকর্ম পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি তাই আনন্দটাও বাঁধ ভাঙা তার চাওয়া নতুন পৃষ্ঠপোষকতায় এই শিল্পে এগিয়ে আসুক নতুন প্রজন্ম আমরা আন্তর্জাতিক একটা স্বীকৃতি পাওয়া এখন হয়ে গেছি স্বীকৃতি পেয়েছি আমরা তো আমার মনে হয় যে এটা সরকারকে খুব ভালো করে চিন্তাভাবনা করে আমাদের উপর একটু নজর দেওয়া দরকার সরকার যদি হেল্প করে আর কিছু কিছু ওরকম একটা অ্যামাউন্ট লাগবে যেটা দিয়ে আমরা এটাকে দাঁড়া করতে পারি তাতে কী হবে আমাদের এখান থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা নানা বিদেশ নানা জায়গা আমরা দিতে পারবো তাতে একটা লাইফ থাকবে ছেলেপেলেদের রিকশাচিত্রের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বাংলাদেশের রিকশা শিল্প নিয়ে নানা তথ্যচিত্র প্রদর্শন করা হয় ইউনেস্কোর অধিবেশনে আর এর পেছনে নিরলস কাজ করেছেন বাংলা একাডেমির ফোকলোর বিভাগের এই পরিচালক দীর্ঘ প্রচেষ্টার পর এমন অর্জনে উচ্ছ্বসিত তিনি তার মতে রিকশার এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজন রাষ্ট্রীয় ও সামাজিক প্রণোদনা জয়ধ্বনি তখনই আমি মনে করি সার্থক হবে যদি এই রিকশাকে একটা সুরক্ষা দেওয়া যায় যে ঢাকা শহরে অন্তত যেসব রিকশা আছে চালু আছে অন্তত সিটি কর্পোরেশন সেই উদ্যোগটা নিতে পারে যে তারা প্রত্যেকটা রিকশার মধ্যে অবশ্যই ওই রিকশা যে আর্টিস্ট যারা তাদের চিত্রকর্মটা সেখানে অবশ্যই যে বোর্ডে বসাতে হবে রিকশার মতো বহমান এই ক্যানভাস শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং দেশের ঐতিহ্যের নানা গল্প নিয়ে ছুটে চলবে পথে প্রান্তরে ইউনেস্কোর স্বীকৃতি এই রিকশাচিত্রকে আরও সুরক্ষিত করবে আগামীর জন্য সাজিদ আরাফাত এখন ঢাকা